আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা আপনাকে যদি প্রশ্ন করি যে কোন দিকে আসলে আপনারা নিয়ে যেতে চাইছেন? আপনাকে ধন্যবাদ। শ্রদ্ধা আলোচক এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমি যেটা আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে দেশের যে পরিস্থিতি আছে তার চেয়ে নিশ্চয়ই অধিকতর মঙ্গলজনক কোনো দিকেই আমরা নিয়ে যেতে চাচ্ছি নিঃসন্দেহে। কারণটা হচ্ছে যে বিএনপিও তো একসময় দেশ পরিচালনা করেছে, সেই দেশ পরিচালনার মধ্যে থেকে মানুষের মনের মধ্যে যদি কোনো বিতৃষ্ণা বা কেউ বিরক্তি থেকে থাকে সেটাকে দূর করে ভবিষ্যতে আমাদের পথ চলতে হবে। এটা তো একটা বড় দল হিসাবে এবং দলের একজন কর্মী হিসাবে এই ভাবধারা আমি যেহেতু পোষণ করি, আমার ধারণা সর্বোচ্চ নেতৃত্ব এই ধারণাই পোষণ করেন। সুতরাং সেদিক থেকে অধিকতর সমৃদ্ধ ভবিষ্যতের জন্যই আমরা রাজনীতিটা করছি। তো শহীদ ভাই এখানে অনেকগুলো কথা বলেছেন, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, আমাদের শ্রদ্ধেয়। এইখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আপনার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন অধ্যক্ষ শাহ আলম। তিনি তার নির্বাচনী প্রচারণায় গিয়ে মাইকে বললেন যে আমাকে ঘর থেকে ডেকে নিয়ে শেখ হাসিনা নমিনেশন দিয়েছেন, আপনাদের ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে আমি এতটা মনে করি না, শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন, পুলিশ আমাকে জিতিয়ে দেবে, কারণ পুলিশ হচ্ছে সরকারের গুন্ডা বাহিনী, কোট অ্যান্ড কোট। এই খবরটা প্রথম আলো সহ যুগান্তর সহ অনেকগুলো পত্রিকায় এসেছে। তো পুলিশ এখন যে রূপে আবির্ভূত হচ্ছে নতুন করে, বিশেষ করে গত কয়েকদিনের ঘটনায়, তাতে আমার মনে হচ্ছে যে আমরা যখনই অধিকার আদায়ের আন্দোলনের রাস্তায় নামি বা কথা বলি তখন সামনে আওয়ামী লীগকে পাই না, সামনে পুলিশ পাই, পুলিশের ছত্রছায়ায় পাই আওয়ামী লীগের এক শ্রেণীর দুষ্কৃতিকারীদেরকে। যে এই যে অবস্থাটা একটা যুদ্ধ, মানে যুদ্ধের মতো অবস্থাটা তৈরি করছে কিন্তু সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায়। তাহলে আওয়ামী লীগের নেতার ওই কথাই কি ঠিক যে পুলিশ আসলে সরকারি দলের গুন্ডা বাহিনী? যদি তাই হয় তাহলে তো এই দেশে সাধারণ মানুষেরও থাকা মুশকিল হয়ে যাবে, আমরা তো কোনো ক্রমেই নিরাপদ না। তো সেই জন্য আমি বলছি যে কথায় কথায় বিরোধী অভিন্ন ভিন্ন মতের মানুষদেরকে কর্মসূচি মেরে কেটে দমন করার এই যে একটা অ্যাটিচিউড বা এই যে একটা কর্মকাণ্ড, এর থেকে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এরা আস্থা হারিয়ে ফেলেছে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথর্ব হয়ে গেছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারছে না, এছাড়া তো আর কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগের উচিত যে বর্ষিয়ান এবং একটি বড় রাজনৈতিক দল হিসাবে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা এবং যে ভোটের যুদ্ধের জন্যে, যে গণতন্ত্র অধিকারের আদায়ের জন্য যে মুক্তিযুদ্ধটা আমাদের হলো, রক্তাক্ত মুক্তিযুদ্ধ, এই চেতনার কথা বলে 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 যাতনা সৃষ্টি না করে চেতনাটার বাস্তবায়নটা তাদের মনে থেকে করা উচিত। সেইটা শুধু উন্নয়নের ধোঁয়া তুলে তুলে মানুষকে একদিকে নিষ্পেষণ করা এবং কথায় কথায় হুমকি দেয়া, আওয়ামী লীগের সভানেত্রী বললেন যে সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে, একটা দেশের সর্বোচ্চ চেয়ারে বসা অবস্থায় তো এরকম হুমকি ওনার মুখে শোভা পায় না, বা দেয়া শোভা নেন না, ওনার না কারো মুখে এটা শোভা পায় না। ওবায়দুল কাদের সাহেবরা বলেন, আওয়ামী লীগের সবাই বলেন, তারা হুমকি দেন, হুমকির বাস্তবায়ন করেন আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী একটা অংশ। এইটা যদি চলতে থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হলো, আমাদের ইচ্ছা না থাকলেও নিয়ন্ত্রণহীন একটা পর্যায়ে দেশ চলে যেতে পারে, যেটা কারোর জন্য আলটিমেটলি ভালো হবে না। কারণ যে স্যাংশনগুলোর কথা শহীদ ভাই বলেছেন তার ফাঁকে আরেকটি খবর আমাদের অনেকের দৃষ্টি এড়িয়ে গেছে যে ইতিমধ্যেই কিন্তু চীনের এশিয়া বিষয়ক যে পররাষ্ট্র দপ্তরের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি কিন্তু ঢাকা সফর করে গেছেন এবং সরকারের প্রভাবশালী অংশের সঙ্গে কথাবার্তা বলে গেছেন, সেটার কিন্তু কোনো আউটপুট কোনো মিডিয়ায় বা কোথাও আসে নাই। এই যে চুপচাপই আসেন নীরবে প্রস্থান করেন, তো এই যে আসা যাওয়ার মধ্য থেকে যে আসলে কি হচ্ছে এটার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত। কারণ আমরা নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে যদি না পারি তাহলে অন্যের কাছে আমাদের বিকিয়ে দিয়ে তাহলে স্বাধীনতার এই চেতনা বা মুক্তিযুদ্ধের এই যে অবদান বা যে মূল্যায়ন সেটাকে আমরা অবমূল্যায়ন করছি বলে আমি মনে করি। শেখ ইসলাম, আমি এই যে বিদেশিদের ভূমিকার প্রসঙ্গটা একটু পরে আলোচনা করতে চাই, আপনি যদি মিশালের কথার প্রেক্ষিতে কিছু বলবার থাকে। এবং রাজনীতিতে নোংরামিটা বেশ বাড়ছে, ঠিক আমি উল্লেখ করতে চাই না ঘটনা প্রবাহ কী, যদি আপনারা করেন তো আপনারা করতে পারেন, বাট আপনি তো দীর্ঘকাল ধরে রাজনীতিতে আছেন, স্বাধীনতার সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীনোত্তর বাংলাদেশে শেখ সময়টাও রাজনীতিতে অনেক বৈরিতা ছিল, কিন্তু এত নোংরামি ছিল কি না সেটা আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই। এবং
এগুলো আসলে কিসের লক্ষণ? দেখুন, রাজনীতি হলো এমন একটা বিষয় যে বিষয়টার মধ্যে নোংরামির কোনো স্থানই নেই। যদি আপনি প্রকৃত রাজনীতিবিদদের দেখেন, দেখবেন তাদের মধ্যে কোনো নোংরামি নাই, তাদের মধ্যে দ্বিমত আসে, তাদের মধ্যে মত পার্থক্য আছে, বিতর্ক থাকবে, কিন্তু রাজনীতিতে এই নোংরামিটা নেই। এখন এই যে আপনি নোংরামির কথা বললেন বা রাজনীতিতে পরস্পরের প্রতি অবিশ্বাস, অনাস্থা, একজন রাজনীতিবিদের প্রতি আর একজনের বিতৃষ্ণা ভাব পরিলক্ষিত হওয়া, না নোংরামির বলতে আমি যে আর একটু ধরিয়ে দিই তাহলে আপনাদের বলতে সুবিধা হবে, যে একজন একজনের সঙ্গে কথা বললো, নানা রকমের আলোচনা হয়, আমরা টেলিফোনে আলাপ করি, নানান সেগুলো আপনি বাইরে চলে আসছে, কে কার সঙ্গে কোথায় বসে খেলো, কেন খেলো, কোন পরিস্থিতিতে খেলো, সেগুলো বাইরে চলে আসছে এবং সেগুলো নিয়ে আবার মুখরোচক কথাবার্তা, পাল্টাপাল্টি বক্তব্য, সেগুলো আরও বেশি মানে বিরক্তিকর যদি আপনার কানটা ভালো থাকে, মানে আপনি যদি সুন্দর সুন্দর জিনিস শুনতে অভ্যস্ত থাকেন তাহলে আসলে সেগুলো শুনতে অনেকেরই খারাপ লাগার কথা। আমি এই এই জায়গাতেই আসছিলাম যে দেখুন, আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কোন জায়গায় এসছে, যেখানে একটা টিকটক ছবি বানাতো হিরো আলম, সে একটা রাজনৈতিক বিষয়বস্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে। শুধু তাই না, সে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক ক্ষেত্রে দেখি যে তার মতন একটা লোকও একটা রাজনীতির বিষয়বস্তু হয়ে যায়। এগুলো আমাদের যারা, আমরা যারা রাজনীতি করে এসেছি, দেশ এবং জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করেছি, আমাদের কাছে এগুলো খুবই দৃষ্টিকটু মনে হয়। এমনকি খবরটি কি আপনি যদি মনে করেন একজন সাধারণ নাগরিক হিসেবে, সে যে মানের এন্টারটেইনারই হোক না কেন বা যাই হোক না কেন, তার যে নাগরিক অধিকার ন্যূনতম সেটি যখন রাষ্ট্র নিশ্চয়তা দেয় না, তখনই কি খবরটা হলো, নাকি সে এন্টারটেইনার হিসেবে এই নানান জায়গায় নির্বাচন করছে সে কারণে খবরটা হচ্ছে? দেখুন, প্রথমত হলো যে হিরো আলমের মতন লোকের রাজনীতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারই কথা না। আগে একটা রাজনৈতিক যে কাঠামো ছিল, সেই কাঠামোতে এই ধরনের লোক আমরা তো পার্লামেন্টের রাজনীতিতে ভীষণ ভাবে প্রবল ভাবে তাদের দেখতে পাই নানান জায়গায়, সেটা তো আছে, একেবারে উড়িয়ে দেওয়া যাবে? আমি তো সেটাই বলতে চাই যে এই সংসদে তো এখন গানটানো হয়। দেখুন, সক্রেটিস একটা কথা বলছিল, আমরা রাজনীতি করি কেন, করা উচিত, তিনি বলছিলেন যে রাজনীতি করা উচিত এই কারণে যে তুমি যদি রাজনীতি না করো তার মানে তুমি তোমার চাইতে নিকৃষ্ট লোকের শাসন মেনে নিচ্ছ। এই কথাটা কিন্তু সক্রেটিসের কথা। তো আজকে আপনি দেখেন এই যে আমাদের দেশের রাজনীতি বলেন, শুধু রাজনীতি না, অর্থনীতি বা সমাজনীতি বিভিন্ন ক্ষেত্রেই আমরা এই ধরনের ভুইফোড় বা এই ধরনের এটাকে কি বলা যায় যে যাদের যেখানে থাকা উচিত না তারা সেখানে থাকার ফলে কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলোর উদ্ভব হচ্ছে। এটা রাষ্ট্রীয় কাঠামোতে বলেন বা এটা রাজনৈতিক দলের কাঠামোতে বলেন, এবং এটা কোনো একটা দলের ব্যাপার না, এটা প্রায় সব দলের মধ্যেই এখন এটা বিস্তৃত হচ্ছে। বিস্তৃত হচ্ছে এই কারণে যে যখন একটা দল এটা করে তখন তাকে কাউন্টার করার জন্য আর একটা দলও ওই পথে এগিয়ে যায়, ওই দলটাকে সংশোধন করতে না বলে তারা উল্টা আরও ওর চাইতেও আর একজন নিকৃষ্টতরকে রিক্রুট করে একে কাউন্টার করার জন্য। তো সুতরাং আমি আপনার এইখানে বসে আজকে প্রায় এক দশক আপনার সঙ্গে আমি এই তৃতীয় মাত্রা করি এবং প্রায় প্রত্যেকটা দুই দশক তো এবং প্রত্যেকটা রাজনীতির অনুষ্ঠানেই কিন্তু আমি আলটিমেটলি একটা কথা বলি যে রাজনীতির সংস্কৃতির একটা পরিবর্তন প্রয়োজন। আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতিতে যে পচনটা ধরেছে এটা কিন্তু আমার কাছে খুব মানে খুবই উদ্বেগজনক মনে হয়। কে ক্ষমতায় যাবেন, কে ক্ষমতায় থাকলেন, কে ক্ষমতা ভোগ করলেন করলেন না, তার চাইতে বড়ো আমার কাছে যেটা উদ্বেগের কারণ মনে হয় সেটা হলো এই যে রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতন, আমাদের সৌজন্যবোধের অধঃপতন,
আমরা রাজনীতিবিদরা একে অপরকে বিশ্বাস করতে পাচ্ছি না, একজন অনাস্থা একজনের আরেকজনের উপর অনাস্থা দিচ্ছি। এই যে ধরেন তাদের যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি কোত্থেকে আসছে? রাজনীতিবিদরা একে অপরকে বিশ্বাস করতে পারছে না। অথচ আপনি দেখেন 1954 সালে তখন মুসলিম লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করছিল এবং তখন কিন্তু নির্বাচন কমিশনও ছিল না, সরকার নির্বাচন কন্ডাক্ট করত। সেই নির্বাচনে ওই মুসলিম লীগ সরকারের মুখ্যমন্ত্রী ছাত্রনেতা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক খালেক নওয়াজ খানের কাছে পরাজিত হয়েছে। 1970-এর নির্বাচন পরিচালনা করেছে পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। না না, 70-এর নির্বাচন পরিচালনা করেছে জাস্টিস সাত্তারের নেতৃত্বে নির্বাচন কমিশন, পাকিস্তান নির্বাচন কমিশন। হ্যাঁ, পাকিস্তান নির্বাচন কমিশন। তো আমার খুব আনইউজুয়াল তো মানে হওয়ার কথা না যেভাবে আওয়ামী লীগ জিতলো, মানে না আমি সেটা যেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে এলোফের অধীনে যেই, না তো আমি সেজন্য বলতেছি। এবং আপনি দেখেন বঙ্গবন্ধুকে যখন 72 সালের 8ই জানুয়ারি ভুট্টো ছেড়ে দেন, ভুট্টো যখন তাকে নেবেন তখন বঙ্গবন্ধু 3 জন লোকের কথা বলছিলেন যে তাদেরকে ওনার সাথে দেওয়ার জন্য, তার মধ্যে ডক্টর কামাল হোসেন একজন, যাকে দিয়ে দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু কিন্তু জাস্টিস সাত্তারকেও নিয়ে আসতে চেয়েছিলেন ওই 72 সালে ওই ওনার সাথে, কিন্তু তারা জাস্টিস সাত্তারকে তখন আসতে দেয়নি, পাকিস্তানে রেখেছে। পরে রিপেট্রিয়েটেড হয়েছেন জাস্টিস সাত্তার, এবং রিপেট্রিয়েটেড হওয়ার পরে যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন উপরাষ্ট্রপতি, কিন্তু তারও আগে তিনি একটা পোস্টে ছিলেন কিন্তু এখানে।